পাঠ্যক্রমে হয়তো এবার আসতে চলেছে বিশ্বের দরবারে কন্যাশ্রীর সাফল্যের কথা। বাংলার ভাগ্যে কেন জুটল আন্তর্জাতিক এই স্বীকৃতি? কোন মানদণ্ডে সেরা প্রকল্পের শিরোপা পেল বাংলা? সেসব খুঁটিনাটি এবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে আনতে চাইছে রাজ্য। বিশ্বের দরবারে কন্যাশ্রীর স্বীকৃতি, দেশ বিদেশের তাবড় প্রতিনিধিদের মধ্যেই মঞ্চে উঠে পুরস্কার নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপ্ন ছুঁয়েছে কন্যাশ্রী, এসেছে সাফল্যের স্বীকৃতি। কিন্তু কিভাবে এলো স্বপ্নের এই স্বীকৃতি? এতগুলো দেশের মধ্যে থেকে কেনই বা বেছে নেওয়া হলো পশ্চিমবঙ্গকে? কোন কোন দিক বিচার করে কন্যাশ্রীকে সেরা প্রকল্পের শিরোপা দিল রাষ্ট্রসংঘ? এবার তা পড়ুয়াদের কাছে তুলে ধরতে চায় রাজ্য সরকার। আর তাই পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যসূচিতে কন্যাশ্রীর এই সাফল্যের অংশ যোগ করার চিন্তাভাবনা শুরু করেছে সরকার, যেখানে পড়ুয়ারা জানতে পারবে সমাজসেবামূলক এই সরকারি প্রকল্প কোন কোন বিচারে বিশ্বের সেরা নির্বাচিত হলো। সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী বছরের পাঠ্যক্রমেই নতুন এই অংশ পেতে চলেছে পড়ুয়ারা। বাল্যবিবাহ বন্ধ করা, লেখাপড়া শিখে মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে সরকারি সহযোগিতা। বর্তমানে রাজ্যে 40 লক্ষেরও বেশি কন্যাশ্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে সেরার শিরোপা দিয়েছে রাষ্ট্রসংঘ। শুধু বাংলাই নয়, গোটা দেশের সরকারি পরিষেবায় তৈরি হয়েছে এক নতুন মাইল ফলক। আর এই সাফল্যকেই তাই এবার সিলেবাসে আনতে চাইছে রাজ্য সরকার।